লাগছে আমার 750 চিকেন নিয়েছি আমি, গরম মশলা, পেঁয়াজ, একটা টমেটো আর আলু নিয়ে নিয়েছি 250 মতো, জিরে ধনের বাটা, এটা আদা রসুন বাটা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। নুন হলুদ দেওয়া আলুগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার আলুগুলো, আমি লাল করে ভেজে নিয়েছি, কারণ আলুগুলো বেশ বড় আকারের, বড় সাইজের আলু। সুন্দরভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দেব, পেঁয়াজটা ভালোভাবে ভাজাভাজি হবে। যে কোনো মাংসেতে পেঁয়াজটা অনেকটা কালারটাকে অ্যাডজাস্ট করে, কালার সুন্দর আসতে পেঁয়াজের বিশাল একটা ভূমিকা রয়েছে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেবো আমি। আদা রসুন বাটাটা দিয়েছি আমি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ওই পেঁয়াজের সাথে। পেঁয়াজ ভাজাটা খুব সুন্দরভাবে, প্রত্যেকটা মাংস যখনই রান্না করবেন পেঁয়াজটা ভালো করে ভাজবেন। পেঁয়াজ যদি ভালোভাবে ভাজা যায় তাহলে রান্নার একটা আলাদা মাত্রা এসে যায়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার জিরে ধনের গুঁড়োটা, আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দু চামচ হলুদের গুঁড়ো দিলাম, ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা ছেড়েছি, এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে চিকেনের পিসগুলোকে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখছি আমার মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। মাংস জিনিস যত কষাবেন তত স্বাদ আসবে। তেলটা আমার এসে গেছে একেবারে, খুব সুন্দর কষানো হয়েছে, সুন্দর একটা রং এসেছে। এবার একটু নুন দিয়ে দিলাম, চিকেন খুব হজম হতে তাড়াতাড়ি হয়। এবার আলুগুলোকে আমি দিয়ে দেব, আমার ভাজা আলুগুলো আমি একটু প্রেশারে সিটি দিয়ে গলিয়ে নিয়েছি, কেন আলুর সাইজগুলো যেরকম অনুসারে ছিল সেইভাবে আলুগুলো দেওয়া গেলে গলতো না, তাই জন্য আমি আলুগুলোকে আলাদা সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো দিয়ে আবার একবার কষিয়ে নেব,
মাংসর সাথে আলু যদি কষানো যায় মাংসের এই সমস্ত স্বাদ গন্ধ আলুর মধ্যে চলে যায়। আলুটা যদি হালকা ভাপিয়ে নেওয়া যায় তারপরে যদি তরকারিতে দেওয়া হয় আলু তেলও টানবে না আর মশলার ওই যে স্বাদটা খুব একটা টানতে পারবে না। যদি আপনি আলু ভেজেই মাংসের সাথে দিতে চান তাহলে কি করবেন, মাংসগুলোর সাথে সাথেই দিয়ে কষিয়ে নেবেন, আলু সাইজ একটু ছোট করবেন। যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে তো তাড়াতাড়ি গলে যাবে। আমি ওই জন্য আলুগুলো সুন্দর ভেজে আলুর কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে আমি জলটা দিয়ে দিলাম, যে আলুর মধ্যে জল গরম জলটা আমি দিয়ে দিলাম। গরম জল দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় এবং স্বাদও হয়। ভালোভাবে নেড়ে নেব জলের সাথে, এই যে ফুটছে আমার জলটা, ঝোলটা আমার প্রায় ফুটে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা বাটা যে মশলাটা আমি রেখেছিলাম সেটা আমি বেটে নেব। মাংসের মধ্যে গরম মশলা দিলে খুবই ভালো লাগে, যদি কেউ না চান গরম মশলা নাও দিতে পারেন। গরম মশলাটা আমি এবার দিয়ে দেবো। ঠিক নামাবার সময় এরকম কাঁচা গরম মশলা যদি বেটে দেন তার একটা আলাদা স্বাদ, খেয়ে দেখবেন খুব ভালো হয়, খুব সুন্দর একটা টেস্ট আসে। এলাচ, দারচিনি, লবঙ্গ, যখন কাঁচা মশলাটা বেটে দেবেন দারচিনির ভাগটা কম দেবেন, এলাচ দেবেন, লবঙ্গ দেবেন, ডালচিনিটা খুবই কম দেবেন। কারণ ডালচিনি কাঁচা দিলে কি হয় বেশি উগ্র গন্ধ করে। ঝোলটা আমার সুন্দর ফুটে গেছে, আমার চিকেন আলুর ঝোল রেডি। রেডি হয়ে গেছে আমার চিকেন আলুর ঝোল, এটা এবার খাবার পালা।